হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক 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 ভালো আছি। আশা করি আপনারা তা আমার কণ্ঠস্বর শুনেই বুঝতে পারছেন। আজ আমি আপনাদের মাঝে যে আপডেটটি দিতে যাচ্ছি তা হচ্ছে ঘি কাঞ্চন শাক, যা কিনা অন্যান্য শাক থেকে মোটেও আলাদা নয়। এটি হচ্ছে লাল শাক, তবে জাত হচ্ছে সবুজ কালারের, যাকে আমরা অনেকে সবুজ ডাটাও বলে থাকি। কিন্তু এগুলো আসলে লাল শাক, যা অনেকেই ঘি কাঞ্চন নামে চিনে। আবার অনেকে সবুজ লাল শাকও বলে থাকে, আবার কেউ কেউ সবুজ ডাটা শাকও বলে। শাকগুলো ডাটা অবধি আপনারা রাখতে পারেন, ডাটা হবে ততটা বড় করেও খেতে পারেন, অথবা যতটুকু লাল শাক আমরা খাই সেই পর্যায়ে এসেও খেতে পারবেন। খাওয়া খাওয়ির পর্ব না হয় আমরা পরেই করছি, আগে চলুন আমরা এ শাকের কিছুটা পূর্ব ইতিহাস জেনে আসি। এই হচ্ছে সেই শাক যা হচ্ছে ঘি কাঞ্চন। এই যে দেখুন, বীজ কিন্তু মোটেও ডিফারেন্ট নয়। আমি আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আজ থেকে 7 দিন আগেই আমি আপনাদের সাথে একটি ভিডিও আপলোড করেছিলাম, যেখানে বলেছিলাম যে বাংলাদেশ থেকে আজাদ এবার আমাকে শাকের বীজ এনে দিয়েছিল যশোর সাতমাইল থেকে, যে বীজের ভিতরে কিছুটা ছিল এই শাক, ঘি কাঞ্চন সবুজ লাল শাক। তো তারা বলেছিল যে 12 মাসই যে কোনো সময়ে হবে, শীতে নাকি আরও ভালো হবে। তো নিশ্চয় মনে আছে যে আমি বরফে বাহিরে কিন্তু গাছগুলো দেইনি, অতটা অ্যাডভান্স লেভেলের সাহস আমি প্রয়োগ করতে পারিনি, কারণ সবাই বরফ হয়ে জমে থাকে বাহিরে দুপুর হওয়া অবধি, রোদ আসলে বরফ যায়, তো সেখানে কি গাছ হবে? কখনোই না। তাই আমি এই যে গাছগুলো কিন্তু ঘরেই লাগিয়েছিলাম একটি টেকওয়ে বক্সে। আজ পুরোপুরি 7 দিন, শুকর আলহামদুলিল্লাহ, আমার গাছের এই হচ্ছে আপডেট। প্রত্যেকটি গাছ কিন্তু বের হয়েছে মাঝপথে, আমি শুধু একদিন পানি ব্যবহার করেছিলাম, কারণ এত বেশি ঠান্ডা যাচ্ছে, এত বেশি ডাম্প ওয়েদার যে পানি বেশি দিলে গাছ মরে যেতে পারে। তারপরেও কিছুটা পানি দিতে হয়েছিল, কারণ মাটি একদম শুকনো ল্যাতল্যাতা হয়ে গিয়েছিল, তার মানে হচ্ছে একেবারেই শুকিয়ে গিয়েছিল। এই যে একটু লক্ষ্য করলেই দেখবেন ভেতর দিক থেকে কিন্তু এখনো পর্যন্ত ছোট ছোট বীজগুলো, এই যে দেখুন, বের হচ্ছে। ওই যে দেখুন, ওই যে, শুধু তাই নয়, আরও লক্ষ্য করলে দেখতে পাবেন আমি এই যে আমাদের ক্ষেত একটু সরাচ্ছি, ক্ষেতের মাঝখান থেকে দেখুন উঠছে, কারণ এখানে কিন্তু আমরা অজস্র পরিমাণ বীজ দিয়েছিলাম। আরও একটি জিনিস বুঝতে পেলাম যে এই বীজটি খুবই মানসম্মত, একেবারে নতুন বীজ। নতুন বীজ না হলে কিন্তু কখনোই গাছ বের হয় না। তো অনেক প্রশ্ন এসেছিল যে আপু, আপনি তো বেশ কিছুদিন আগেই একটি লাল শাক বীজ লাগিয়েছিলেন, তো সেই বীজের কি অবস্থা? এই হচ্ছে বীজের অবস্থা, আর আমি একটু দেখাচ্ছি। এই যে দেখুন, আমি পটে রেখেছি, এটি কিন্তু ডিফারেন্ট নয়। আসলে আমি এক হাত দিয়ে যেহেতু ভিডিওটি করতে যাচ্ছি, তাই আমি মুখাটি খুলছি না। এই লাল শাকের বীজ, ডাটা শাকের বীজ যেমন তেমনই, আসলে এটি লাল শাকই, কালার হচ্ছে সবুজ। তো যাই হোক, আমি একটি পটে রেখেছি, কারণ এই বছর লাল শাক ডাটা শাক অনেক বীজ দেশ থেকে নিয়ে এসেছি, আবার আমি নিজেও অনেক বীজ বানিয়েছি, তাই প্রত্যেকটির গায়ে আসলে আমি লিখে রেখেছি যে কোনটি কোন বীজ, এতে করে বুঝতে সুবিধা হয়। তো অনেক প্রশ্ন পাচ্ছিলাম যে আমার এই শাকের কী অবস্থা। তো ভাবলাম আপনাদেরকে এর আপডেটটি তো দেওয়া প্রয়োজন। তো এই যে দেখুন, যে আমি গাছটি লাগিয়েছি 7 দিন আগে, আমার এখানে যে শাক উঠেছে, এই শাকগুলো কিন্তু আমি অলমোস্ট সবগুলো খেতে পারবো, সবগুলো শাকই খুব ভালো, কোনো শাকই মরে যাচ্ছে না। এই যে দেখুন, কিছু কিছু গাছের মাথায় বীজগুলো হচ্ছে, এই যে দেখুন, খুবই ভালো বীজ। আর আমার কাছে ভীষণ ভালো লেগেছে যে খুবই ভালো মানের বীজ আমি পেয়েছি। আমি সামারের অপেক্ষা করতে পারছি না যে কবে আসলে আমি গাছগুলো বাহিরে লাগাবো। এবছর ইচ্ছা আছে আমি জম্পেশ গার্ডেনিং করব, গত বছর করতে পারিনি, মনে অনেক বেদনা। তো সেই পারপোসে আমি গার্ডেন অলরেডি প্রিপেয়ার করা শুরু করে দিয়েছি, যার ভিডিও আপনারা খুব শীঘ্রই পাবেন।
আমি আমার গার্ডেনটিকে বইয়ের মতন করে সাজাচ্ছি অল ওভার, আই মিন সব দিক থেকে যেভাবে পারছি যেভাবে সাজালে সুন্দর হয়। কারণ হচ্ছে আমার ইচ্ছে আছে এবার প্রচুর পরিমাণ লাল শাক ডাঁটা শাক খাবো, কারণ দেশ থেকে যেহেতু এত বীজ নিয়ে এসেছি। তো যারা আসলে জানতে চাচ্ছিলেন যে কখন লাল শাক ডাঁটা শাক লাগাবেন, আমার আগের ভিডিওটি দেখে আপনারা লাগাতে পারেন। ঘরের তাপমাত্রা যদি ঠিক থাকে, আমার কনজারভেটরি তাপমাত্রা দেখুন ঠিক আছে, তাই দেখুন ঘরেই কিন্তু আমার শাক হয়ে গেছে। তো আসলে আমি ঘরে খুবই ছোট্ট একটি পানির পট কিনেছি, এই যে দেখুন এটি খুবই ছোট, বলা চলে একেবারে টয় ওয়াটার ট্যাপ, আই মিন টয় ওয়াটার পট। তো এটি দিয়ে আমার মেয়ে খেলা করে। তো ইচ্ছে আছে যে এই পটটি আমি ব্যবহার করব যখনই আমি ঘরে গাছ লাগাবো, ঘরে হালকা কিছুটা পানির শাওয়ারের প্রয়োজন হয়, এই যে দেখুন খুবই সামান্য। তো তখন আমি আমেনা বুড়ির থেকে এই পটটি ছিনিয়ে নিয়ে আসবো, কারণ ওই পটটিকে অনেক যত্ন করে রেখে দেয়। তো এ ছিল ভাই আজ আমার এই ডাটার আপডেট, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আপনাদের যাদের কাছে এই শাকের বীজ রয়েছে, ডাটা শাক লাল শাক, আপনারা চাইলে লাগিয়ে ফেলতে পারেন। যেহেতু প্রায় মার্চ মাসের কাছাকাছি চলে এসেছে, এখন ফেব্রুয়ারির মাঝামাঝি চলছে, আপনারা কিন্তু এখনই এই শাকগুলি লাগিয়ে ঘরেই খেতে পারবেন, আর সামার আসলে বাইরে দিতে পারবেন, আই মিন মে মাস থেকেই আপনারা এই শাকগুলো বাইরে দিয়ে দিতে পারবেন। আর যারা ইউএসএতে আছেন, কিছু কিছু পার্ট আছে খুবই গরম, তারা এখনই এই শাকগুলো বাইরে দিতে পারবেন। অনেক 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 কমেন্ট পাচ্ছিলাম যে আপু আপনার সেই শাকের কী অবস্থা কী অবস্থা, এই হচ্ছে ভাই আমার শাকের বর্তমান অবস্থা। আশা রাখছি আমার মতন আপনারা খুশি হবেন দেখে বা জেনে যে আমার শাকগুলো খুবই দারুণভাবে বেড়ে উঠেছে। এখন হচ্ছে অপেক্ষা যে গাছগুলো বাহিরে লাগানো। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ। যারা আমার সাথে থাকেন, আমার ভিডিওটি দেখেন, তাদেরকে আমি বলবো আপনারা আছেন বলেই আজ আমি আছি, আপনারা না থাকলে আসলে আমি নেই। তাই সবাইকেই বলবো ভিডিওর সাথেই থাকুন, ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফিজ।